হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3210। এই প্রিন্টারটি আমরা প্রবলেমটি দেখাবো, সেটা হচ্ছে এই প্রিন্টারটি আপনার সফটওয়্যার মানে ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে। আমরা এখন এ থেকে ফ্ল্যাশ দিব, চলুন দেখি। আমরা মাই কম্পিউটার ওপেন করলাম, আমরা ফ্ল্যাশ মোডের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের মধ্যেই ঢুকব। দেখুন L3210, 3250, এগুলো আপনি অলরেডি ফ্ল্যাশ দিতে পারবেন। তো আমরা এখন প্রিন্টারটি কীভাবে ফ্ল্যাশ দিতে হয় এটা আপনাদেরকে দেখাবো। তো আগে প্রিন্টারটি সিলেক্ট করে নিব আমরা, যে 3210 প্রিন্টারটি। দেখুন এখন 3210 সিলেক্ট করার পরে আমরা যাব আপনার ওকেতে। ওকে দেওয়ার পরে আমরা যাচ্ছি ওয়েস্ট প্যাড ইন ফুল। প্রথমে চেক দিলাম, তারপর মেন মেনু প্যাড প্লেস প্ল্যাটিনাম পার্ট ইন স্টেপ ইনসাইডেড। ওকে ওকে, এখন আমরা প্রিন্টারটি অফ করব। দেখুন অফ করার পরে আবার অন করব প্রিন্টারটি। প্রিন্টারটি আর কোনো সিগন্যাল আছে কিনা দেখুন। দেখুন প্রিন্টারটি এখন ওকে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য আমরা অল্প একটা ভিডিও তৈরি করলাম। তো দেখুন প্রিন্টারটি আমরা এখন প্রিন্ট দিয়ে দেখাবো যে প্রিন্টারটি কেমন প্রিন্ট হয়। এখানে ওকে দিয়ে আমরা চলে আসবো সফটওয়্যারটি ক্লোজ করে। তো বন্ধুরা, আপনাদের যাদেরকে প্রিন্টারের প্রবলেম আছে কিংবা কোনো ফ্ল্যাশের প্রবলেম আছে, আপনারা গেমস কম্পিউটারে চলে আসবেন, আপনাদের সামনে আপনাদের প্রিন্টার খুব তাড়াতাড়ি আমরা মেরামত করে দিব, অথবা আপনাদের সুবিধা অসুবিধাগুলো দেখে দেব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাই দিন। তো আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাই দিই আপনাদের প্রিন্টারটি ওকে কিনা। দেখুন প্রিন্টারটি প্রিন্ট দিচ্ছি, এই যে প্রিন্টারটি ওকে আমাদের